সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ একতরফা দাবিতে আজ রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগরে গণমিছিল করবে বিএনপি ও দলটির যুগপথ আন্দোলনের সঙ্গীরা। বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল করবে বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপি রাজধানী দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। এই গণমিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে উত্তরের গণমিছিলটি গুলশান দুই নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। উত্তরের গণমিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়, সে হিসেবে প্রতিটি ডিমের দাম পড়ে 12 টাকা। তবে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার সহ সব ধরনের মুরগি। এছাড়া সব ধরনের পেঁয়াজ, রসুন এবং আদার দামও বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে প্রতি ডজন ডিমের দাম পৌঁছেছিল 170 টাকায়। গত কয়েকদিন ধরেই এই দাম পড়তে শুরু করেছে। প্রতি ডজন ডিম এখন 145 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 160 টাকা ডজন ছিল লাল ডিমের, এই সপ্তাহে 145 টাকা ডজন। সাদা মুরগির ডিমে ছিল 150 টাকা ডজন গত সপ্তাহে, এই সপ্তাহে চলতে আছে 140 টাকা। হাঁসের ডিম 210 টাকা ছিল, এটা চলে এখন 200 টাকা, 260 টাকা এরকম। তবে ব্রয়লার মুরগির দাম এখনও চড়া, কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 185 টাকায়, আর সোনালি মুরগির কেজি 320 টাকা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে মুরগির সরবরাহ কম, এ কারণে দামও বাড়তি। এখন আগে চলতেছে ব্রয়লার 180 টাকা, আর দেশি চলতেছে 550, আর আমার সোনালি চলতেছে আপনার 320। মাল তো সংকট থাকে মাঝে মধ্যে হয় আর কি, কিন্তু এখন কন্টিনিউ মোটামুটি একটু কম আসে, কি জন্য এটার কোনো নিউজ পাইনি। ডিম এবং মুরগির চড়া বাজারে হতাশা জানিয়েছেন সাধারণ ভোক্তারা। আমরা তো জিমি, আমরা তো এরা যা বেচবা তাই নিয়ে খেতে হবে, পেট বাঁচাতে হবে। তো নাবিশ্বাস অবস্থা সবাই, মানুষ কোনো ক্রমে বেঁচে আছে এই পর্যন্ত। সব দ্রব্যমূল্য একটু বেশি, আগের তুলনায় অনেক বেশি। আমাদের তো যে চাকরিজীবী, আমরা সংসার চালাতে হিমশিম খাই। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমতির দিকে চিনি এবং তেলের দাম। তবে বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বাড়তি। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 85 টাকায়, আর ভারতীয় পেঁয়াজের কেজি 60 টাকা। অন্যদিকে আদা এবং রসুনের কেজি মিলছে 220 টাকায়। দেশি পেঁয়াজের দাম পাইকারি হলো 80-79, এটা তো ডিফারেন্স না, এক টাকা এদিক সেদিক। আর কুরসা বিক্রি হইতে 85-84, যার কাছে যেমন বেচা যায়। কিছুটা দাম কমে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে 170 টাকায়, আর টমেটোর কেজি 180 টাকা। এছাড়া বাজারে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দামই 70 টাকার উপরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সংকট চলছে ইলিশের। নদ নদী কিংবা সাগর কোথাও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। শূন্য আড়তে যেমন বসে আছেন আড়তদার, তেমনি বেকার জেলে আর মৎস্য শ্রমিকরা। দেশের অন্যতম বৃহৎ ইলিশ মোকাম বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন। ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। গত 10 বছরে এরকম সংকটে পড়েননি বলছেন বরিশালের ইলিশ ব্যবসায়ীরা। হাত পা গুটিয়ে বসে থাকাই কেবল নয়, ইলিশ না থাকায় মোকামের অস্তিত্বই এখন সংকটে বলছেন তারা। জাটকা রক্ষা মৌসুমে অবাধে জাটকা শিকার বন্ধ করতে না পারার কারণেই এমন সংকট মনে করেন ব্যবসায়ীরা। প্রতিদিনই 3-4 হাজার মন এই সময় মাছ আমদানি রপ্তানি হইতো, কিন্তু বর্তমানে 200-250 মনও মাছ আমদানি হয় না, যার পরিণতিতে আমরা খুব বেকার সমস্যার মধ্যে আছি। বরিশাল সহ সারা দেশের ইলিশ মাছগুলো আগেই নিধন করেছে, যেটাকে আমরা চাবলি বলেছি, আসলে ওটা চাবলি না, ইলিশ পোনা। এগুলোকে নিধন করেছে কিছু অসাধু ব্যবসায়ী, যার কারণে আমরা আজ ইলিশ শূন্য। মৌসুমের শেষ প্রান্তে এসেও ইলিশ না মেলায় ধুঁকছেন জেলেরাও, কাজ না থাকায় বেকার মোকামের শ্রমিক। চেয়ে চিনতে ধার করে চলছে দিন। বাইরের জেলা থেকে মাছ কিনতে আসা ব্যবসায়ীরাও ফিরছেন শূন্য হাতে। ছিটে ফোটা ইলিশ মিলছে যেটুকু, অগ্নিমূল্যের কারণে তাতে দেয়া যাচ্ছে না হাত। গেছে বছরও এই দিনে প্রচুর পরিমাণ মাছ ছিল,
ঠিক আছে, আমরা মাছের জন্য আটতে পারি নাই, আর এই বছর নদীতে টোটালি মাছ নাই। ইলিশ মাছ সাগরে নাই স্যার, সাগরে থাকলে তো আইতে আমরা বেচতে পারতাম। গোপালগঞ্জ থেকে আসছি, ওখানে মাছ কেনার উদ্দেশ্যে, কিন্তু বাজারে এসে কোনো মাছের তেমন একটা দেখা নেই। ইলিশের এমন সংকট এর আগে আর দেখেনি কেউ। মৌসুম শেষ হয়ে আসাই কেবল নয়, আর মাত্র মাস দেড়েক পরেই শুরু হবে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। উৎপাদন বৃদ্ধির জন্য বছরের বিভিন্ন সময়ে এরকম নিষেধাজ্ঞা দেয় সরকার। বছর জুড়ে চলা এসব নিষেধাজ্ঞার পরও যদি উৎপাদন না বাড়ে ইলিশের, তাতে কি লাভ, সেটাই এখন প্রশ্ন জেলেদের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকাতেও এখন পিচ ঠেলা সড়ক, ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ, যা বৃদ্ধি করেছে ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের পরিধি, সমৃদ্ধ করেছে কৃষি স্বাস্থ্য সেবা খাত। সব মিলিয়ে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় বদলে গেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ি। অজিত আইচের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সিন্দুকছড়ির উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে পিচ ঢালা চকচকে সড়ক, দেড় দশক আগেও যা ছিল এখানকার মানুষের কাছে স্বপ্ন। একটা সময় ভাঙাচোরা মাটির রাস্তায় অসুস্থ রোগী কিংবা পণ্য পরিবহন সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হতো খাগড়াছড়ি জেলায় বসবাসকারীদের। তবে গত সাড়ে চোদ্দ বছরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত উন্নয়নে আমূল বদলে গেছে সিন্দুকছড়ি মহালছড়ি জালিয়াপাড়ার যোগাযোগ ব্যবস্থা। দিঘিনালা, বাঘাইহাট, মাচালং, সাজেক, ছোট মেরুং, চংড়াছড়ি, বাবুছাড়া, মাটিরাঙ্গা ও তানাক্কাপাড়ার মতো এমন অনেক জনপদের দুর্গমতা কেটেছে সড়ক যোগাযোগ মজবুত হওয়ায়। ২০০৫ সালেও যেখানে খাগড়াছড়ির নয়টি উপজেলা সড়ক ছিল মাত্র ২০ কিলোমিটার, সেখানে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে সড়ক নির্মিত হয়েছে ২৮৫ কিলোমিটার। ইউনিয়ন পর্যায়ে সড়ক ১৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ কিলোমিটার, আর গ্রামীণ সড়ক উন্নয়ন হয়েছে ৬৭৫ কিলোমিটার, ২০০৫ সালে যার দৈর্ঘ্য ছিল মাত্র ১০০ কিলোমিটার। মানুষ বাজার ঘাটে যাওয়ার জন্য এক দুই একদিন হাতে যেতে হইতো বাজারের জন্য, অসুস্থ রোগীদের ডেলিভারি রোগীদের নিতে, এবং অনেক লোক এই রাস্তার কারণে মারা গেছে। চট্টগ্রামের সাথে মহালছড়ি উপজেলার ৮০ কিলোমিটার দূরত্ব কমে গেছে। ২০০৫ সালে খাগড়াছড়িতে সেতুর সুবিধা ছিল না বললেই চলে, তবে গত দেড় দশকে এ জেলায় ৪৯টি সেতু এবং ১৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলাকে সংযুক্ত করে নির্মাণ করা হচ্ছে সীমান্ত সড়ক, যার দৈর্ঘ্য প্রায় ১০৩৬ কিলোমিটার। রামগড় গিয়ে দেখা মিলল সেই সীমান্ত সড়কের। আমরা যদি সীমান্ত সড়কটা করতে পারি তখন কিন্তু এই নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হবে, এবং এই সীমান্ত সড়ককে কেন্দ্র করে এই তিন পার্বত্য জেলা যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। শুধু সীমান্ত সড়কই নয়, রামগড়ে স্থাপন করা হয়েছে স্থলবন্দর। দ্রুতই উদ্বোধন করা হবে এই স্থলবন্দর, যা ভারতের ত্রিপুরার সাথে ব্যবসা বাণিজ্যের পথ সুগম করবে। গত ১৫ বছরে খাগড়াছড়িতে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। আপনার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক সব ক্ষেত্রেই আমাদের প্রভূত দৃশ্যনীয় উন্নয়ন আমরা লক্ষ্য করছি। বিশেষ করে খাগড়াছড়িতে সড়ক উন্নয়নও বেশ এগিয়েছে। সড়ক যোগাযোগের পাশাপাশি এই জনপদের শহর তো বটেই, প্রত্যন্ত এলাকাগুলোতেও পৌঁছে গেছে বিদ্যুৎ সুবিধা। তবে যেসব এলাকা বেশি দুর্গম সেখানে সোলার বিদ্যুতের ব্যবস্থা করেছে সরকার। পার্বত্য জেলাগুলোতে মোট ৫২,০০০ পরিবারের জন্য সোলার বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে খাগড়াছড়িতেই ১৩,০০০ পরিবার পেয়েছে এই সুবিধা। আগে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আছে, বাচ্চাদের পড়ালেখাও সুন্দর চলতেছে। সৌরবিদ্যুৎগুলো যেতেছে, আমরা আগে কেরাসি কিনতাম, এখন কেরাসি কিনতে হয় না। আগে কেরাসি ছিল ৬০ টাকা, এখন কেরাসির দাম হয়েছে ১৪০ টাকা। কারণ আমাদের মোটরও চালাইচারি, ওখানে টিভিও চালাইচারি, সব দিক দিয়ে সুবিধা। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত আর বিদ্যুৎ সুবিধা থাকায় পাহাড়ি জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাই এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের ভিড়। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বিস্তার হয়েছে হোটেলসহ পর্যটন কেন্দ্রিক ব্যবসার। সব মিলিয়ে
পর্যটকদের পছন্দের তালিকা এখন খাগড়াছড়ি অন্যতম। দেশের কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না, আওয়ামী লীগ সরকারের এই প্রতিশ্রুতি রক্ষায় এই জনপদেও বাস্তবায়ন করা হয়েছে আবাসন প্রকল্প। এই প্রকল্পে 14 কোটি টাকা ব্যয়ে 15টি ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে থাকতে পারবে 60টি পরিবার। ভূমিহীনদেরকে অগ্রাধিকার দেব এবং যাদের কোনো ছেলে মেয়ে নাই, যারা অনাথ, এমন ফ্যামিলিকে আমরা 60টা ফ্যামিলিকে এখানে তাদের থাকার জন্য বন্দোবস্ত করে দিচ্ছি। সরকারের কৃষিবান্ধব নীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2005 সালের তুলনায় খাগড়াছড়িতে ধান, ভুট্টা, আলু, শাকসবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে কয়েক গুণ। যোগাযোগ, বিদ্যুৎ, সীমান্ত সড়ক কিংবা আবাসন খাত উন্নয়নে পাহাড় বা সমতলে বৈষম্য রাখেনি আওয়ামী লীগ সরকার, যা বদলে দিয়েছে এখানকার জনপদকে, আর্থসামাজিকভাবে পাল্টে গেছে এখানকার মানুষের জীবন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, খাগড়াছড়ি। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই, রচনা ও পরিচালন কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবা না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ আচ্ছা, একটা কথা বলবা না, তোমার আর কি, তোমার তো কারো কথা শুনোনের লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাইগে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আজমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। হইছে মিশা কথা কম কো, চো স্যারমন লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি কেডা ভাইজি, হাই কেডা আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন ঝামেলা করতে পারুম না, তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাহলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই, উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিছো, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না নাই, বুক ঠান্ডা কথা কর, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন
বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।